ভালোবাসি, সেটা যদি আমি বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়সা হতে পারে, কিন্তু আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, আর ইফ আই ডু এনিথিং রাইট অর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, সব কিছু কিন্তু আমাদের লাইফে একটা পয়সা হয়ে দাঁড়াতে পারে। ওই জিনিসটাই আসলে আমাদের মেইনলি এখানে তুলে ধরা। আমরা একটা পোস্টারে দেখেছি আপনাদের অনেক সমস্যা, আরেকটা পোস্টারে দেখবো আমি আপনার আইডিয়ার অভিযোগ রাখবো, এটা বিষয় কিন্তু আসলে দুই রকম। আমার মেইন আকর্ষণই পয়জন। আমি এবার প্রায় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছিলাম, আমার নাটক হয়তো আপনারা দেখতে পারছেন এবার চার থেকে পাঁচটা, এটা আমার এই এত বছরের ক্যারিয়ারে এই প্রথম, জাস্ট বিকজ অফ পয়জন। পয়জন নিয়ে আমি, আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল, তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি। সো আমি আসলে পুরোদমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার। সো আজকে এখন তো প্রিমিয়ার চলছে, সো এরপরে তো বোঝা যাবে। আসলে আমরা অনেক কাটাকাটি দেখলাম, ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাটস ওকে, আমার কোনো প্রবলেম নাই, বাট ইটস আ গুড থিং যে আমরা এরকম একটা কন্টেন্ট দিতে পেরেছি কোম্পানির মধ্যে। আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দিন আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক, একটা খুব চ্যালেঞ্জিং ওয়ার্ক, যে আমরা